ফ্রেন্ডস আপনারা যদি এক্স্যাক্টলি এইভাবে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু ইজিলি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে আপনারা অ্যাডস অন রিলসটা দেখতে পাবেন ফ্রেন্ডস আমাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে এই কোয়েশ্চেনটা করেছে যে তাদের আইডি বা হচ্ছে কি ফেসবুক পেজে অ্যাডস অন রিলস যে অপশনটা রয়েছে সেটা এনেবেল হচ্ছে না বা শো করতেছে না সো আমিও দেখলাম যে আমার ফেসবুক পেজেও কিন্তু অ্যাডস অন রিলস মানে হচ্ছে কি শো করতেছে না সো আমিও ঘাবড়ে গেলাম যে কারণটা কি কারণটা কি সো আমি রিসেন্টলি ফাইন্ড আউট করছি যেটা কারণটা কি এবং লাইভ প্রুফ সহকারে হচ্ছে কি আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করলে আপনারা অ্যাডস অন রিলসটা আপনাদের ফেসবুক পেজ অথবা হচ্ছে কি আপনার প্রোফাইলে শো করবে কীভাবে লেস ফাইন্ড আউট ইন দিস ভিডিও সো আমরা চলে আসতেছি হচ্ছে কি আমাদের মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা একটু কষ্ট করে সার্চ দেবেন হচ্ছে কি এলিজিবিলিটি অ্যাডস অন রিলস ফেসবুক মানে হচ্ছে কি আপনাদের একটু আপনাদেরকে একটা রিমাইন্ড করে দিতে চাচ্ছে এখানে কী কী বলতেছে ফেসবুক যে আপনাদের অ্যাডস অন রিলস নেওয়ার জন্য কী কী লাগবে সো এখানে ইউ ফেসবুক কর্তৃপক্ষ বলতেছে যে ইউ মাস্ট ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম অর হ্যাভ অলরেডি অনবোর্ড ইন দ্য স্ট্রিম অ্যাডস মানে এখানে বলতেছে যে আপনাকে ইনভাইট করা হয়েছে ফেসবুকের তরফ থেকে তাহলে হচ্ছে কি আপনার অ্যাডস অন রিলস যে অপশনটা সেটা ইনেবল দেখতে পারেন বা হচ্ছে কি আরেকটা কথা বলছে যে ইউ মাস্ট বি অন পেজ নিউ পেজ অর প্রফেশনাল মোড ফর প্রোফাইলস তো এখানে বলতেছে যে আপনাকে একটা পেজ থাকতে পারে হচ্ছে কি নিউ একটা পেজ থাকতে পারে হচ্ছে কি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থাকতে পারে আপনার প্রোফাইলে এবং এখানে বলতেছে আরেকটা কথা সেটা হচ্ছে কি ইউ মাস্ট পাস দ্য রিমেনিং কম এক্সপ্লেই উইথ ফেসবুক পার্টনার প্রোগ্রাম পলিসি অ্যান্ড কনটেন্ট মনিটাইজেশন পলিসি মানে এখানে বলতেছি যে আপনার পার্টনার প্রোগ্রাম পলিসি যেটা রয়েছে সেটাকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে বা হচ্ছে কি যে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেটাকে আপনাকে ক্রাইটেরিয়া পূরণ করে নিতে হবে এবং লাস্ট বলতে হচ্ছে কি আপনাকে আঠারো সাল মিনিমাম হতে হবে মানে আপনার বয়স আঠারো সাল ঊর্ধ্বে হইতে হবে এবং লাস্ট যে অপশানটা সেটা হচ্ছে কি আপনার যে কান্ট্রিটা রয়েছে সেটা আপনি ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক বা হচ্ছে কি আপনি যে কান্ট্রিতে বসে ভিডিওটা দেখতেছেন বা আপনার কান্ট্রিতে কি কিনা সেটা আপনি এখান থেকে চেক করে দিতে পারেন সো আমাদের এখানে বাংলাদেশ কিন্তু ইনেবেল রয়েছে সো আমরা এখন হচ্ছে কি এখান থেকে ডাইরেক্ট আমরা আপিল করবো যে আমাদের অ্যাডস অন রিলস অপশনটা ইনেবেল করে দাও কারণ হচ্ছে কি আমরা রিলসের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছি সো তার জন্য হচ্ছে কি আমরা চলে যাব হচ্ছে কি আমাদের ফেসবুক পেজে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বলতেছে যে কোথাও কোনো কিছু উল্লেখ করে নেই জাস্ট বোনাস লাইভ স্ট্রিম ইনস্ট্রিম অ্যাড এবং হচ্ছে সাবস্ক্রিপশন মানে এই চারটা সেকশন থেকে আমরা ইনকাম করতে পারবো সো এখানে কিন্তু আর কোনো কিছু উল্লেখ করেনি যে আমরা অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবো কিভাবে বা এক্সাক্টলি এরকম কোনো কিছুই উল্লেখ করেনি সো আমরা এর জন্য করবো কি যে আমরা এখান থেকে একটা জাস্ট একটা সিম্পল একটা স্ক্রিনশট নিব কারণ হচ্ছে কি স্ক্রিনশটটা কী করতে হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি স্ক্রিনশটটা নেওয়ার পর আপনার ব্যাগে চলে আসবেন এটা হচ্ছে কি আমার ফেসবুক পেজ সো তার আগে হচ্ছে কি আরেকটা জিনিস করতে হবে যে আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে হচ্ছে কি আপনার এখানে থ্রি ডটে প্রোফাইলে আসার পর আপনি হচ্ছে গিয়ে আপনার পেজের লিঙ্কটা হচ্ছে গিয়ে আপনি কপি করবেন কপি করার পর আপনি চলে যাবেন হচ্ছে কি আপনার মেইন আইডিতে বিকজ আপনি যদি আপনার হচ্ছে কি যদি ফেসবুক পেজ থেকে যদি প্রবলেম হয় বা হচ্ছে কি আপনি রিলস অ্যাডস অন রিলস ইনেবল করতে চান তাহলে হচ্ছে কি আপনার ফেসবুক আইডি থেকেও আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা হচ্ছে কি আপনি যদি আপনার প্রোফাইল থেকেও করতে চান তাও আপনার ফেসবুক আইডিতে করতে হবে সো আমি শিফট হচ্ছি আমার ফেসবুক আইডিতে দেন হচ্ছে কি আপনার এখান থেকে নিচের দিকে আসলে পারবেন হচ্ছে কি হেল্প অ্যান্ড সাপোর্টে সাপোর্টে যাওয়ার পর হচ্ছে কি রিপোর্টসের প্রবলেমে ক্লিক করবেন কারণ আমরা এখানে একটা রিপোর্টসের প্রবলেমে ক্লিক করব সো দেন হচ্ছে কি আমরা এখান থেকে বলবো যে রিপোর্টসে প্রবলেম কন্টিনিউ টু রিপোর্টসের প্রবলেম আমরা ক্লিক করার পর এখানে ক্রিয়েটার্সের রিপোর্টস এখানে উল্লেখ করতেছে যে এখানে আমাদের একটা রিপোর্ট ওরা নিচ্ছে সো এটা একটু লোড নিচ্ছে অ্যান্ড কমপ্লিট হয়ে গেল সে আমরা এখানে ইনক্লুডেড ইন এ রিপোর্ট দেন হচ্ছে কি আমরা এখান থেকে স্ক্রল করে আমরা পেজে রিপোর্ট করবো মানে হচ্ছে কি আমাদের পেজ নিয়ে একটা সমস্যা হতেছে দ্যাটসঅ আমরা পেজ সিলেক্ট করতেছি আর আপনাদের যদি প্রোফাইল থাকে তাহলে হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনটা সো আপনারা প্রোফাইলও করতে পারবেন সো আমি পেজে যাচ্ছি এখান থেকে স্ক্রিনশটটা কাটিয়ে দিলাম কাটিয়ে দেওয়ার পর এখানে অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনার হচ্ছে কি ইমেজ সেকশন চলে যাবে দেন হচ্ছে কি আপনার এখান থেকে আপনাদের যে ইমেজটা রয়েছে সেটা হচ্ছে কি আপনারা নিয়ে নেবেন সো আমি এখান থেকে হচ্ছে কি আমি নিয়ে নিচ্ছি দেন হচ্ছে কি আপনাদের ইমেজ নেওয়ার পর এখানে একটা কথা উল্লেখ করতে হবে সো কথাটা কী বলবেন সেজন্য হচ্ছে কি আমি ডিসক্রিপশান বক্সে কথাটা উল্লেখ করে দিয়েছি যে আপনারা কি কী বলবেন যে আপনাদের কি কি সমস্যা বা কোন কোনখানে কি প্রবলেম সো এইখানে হচ্ছে কি আপনারা এটাতে হলেও উল্লেখ করে দেবেন যে প্লিজ ফেসবুক এখানে আমি একটু ব্রড অ্যাকাউন্ট করে দিচ্ছি অ্যান্ড এখানে কিছু চেঞ্জেস আনতেছি সো আমি যে যে চেঞ্জেস আনতেছি আপনারা এখানেও অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না জাস্ট সেম টু সেম এবং লাস্ট হচ্ছে কি আপনাদের এখানে অ্যাডভার্টেস জিনিস অ্যাড করতে হবে আপনার যে পেজের যে লিঙ্কটা আমরা কপি করতে বলছিলাম সেই পেজের লিঙ্কটা আপনারা কপি করবেন সো এখানে আমি এখানে উল্লেখ করতেছি মাই ফেস বুক পেজ লিঙ্ক আর এখানে হচ্ছে কি আমি এখান থেকে হচ্ছে কি আমার যে পেজের লিঙ্ক যেটা আমি কপি করে নিয়ে আসছিলাম আমরা বলছিলাম যে আপনার কপি করে নিয়ে আসবেন সো আমি কপি করে নিয়ে আসার পর এখান থেকে হচ্ছে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে কি আমি জাস্ট এখান থেকে উপরে যেটা দেখতে পাচ্ছেন যে একটা জাস্ট এরো বটন আমি ওইটার উপর ক্লিক করে দেবো এটা হচ্ছে কি ফিনিশিং বাগ রিপোর্ট মানে হচ্ছে কি এটা রিপোর্ট যাচ্ছে সো এক্স্যাক্টলি বলতে গেলে আপনারা কিন্তু এইভাবে হচ্ছে কি আপনারা ফেসবুকে জানিয়ে দেবেন যে আপনার আইডিতে বা এরকম সমস্যা রয়েছে আপনি অন রিলস চাচ্ছেন আপনার ফেসবুক আইডিতে বা হচ্ছে কি আপনার ফেসবুক পেজে এবং ওই কিছুক্ষণের মধ্যে বা হচ্ছে কি কিছুদিনের মধ্যে হচ্ছে কি ফেসবুকের কর্তৃপক্ষ আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবে যে আপনি এটা পাওয়ার এলিজিবিলিটি লাখেন কি না বা কোনো কিছু এবং আমার যদি অন রিলস যদি এনেবল হয়েছে তাহলে আমি কিন্তু কমিটিটা এবং হচ্ছে ফেসবুক পেজে আমি পোস্ট করব যে আমি এটা ইনেবেল পেয়েছি আপনারা তার জন্য হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওই আপডেটটা পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি নেবেল করে দিবেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন আর যদি কোনো স্পেসিফিক কন্ট্যাক্ট ওপর ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দেখো নেক্সট ভিডিওতে তাদের ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ